ওর বাচ্চা সকাল 7টায় উঠে টিউশনে যেতে পারে, বুঝি 5টায় উঠে মসজিদে যেতে পারে না, কি বলেন আপনি? এটা আমাকে বিশ্বাস করতে বলেন, আমি এটা বিশ্বাস করব? ওর বাচ্চা দিনের 1:30 থেকে 2টার ভিতরে না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, রান্না বান্না রেডি হয়, সে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জুয়া খেলে, ফেসবুকিং করে, আড্ডায় মেতে থাকে, কিন্তু 2টার ভিতরে ঘরে এসে খাওয়া খায়, ওর বাচ্চা 1:30 বাজে মসজিদে যেতে পারবে না, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? আমি এটা বিশ্বাস করতাম। মাগরিবে ওর বাচ্চা যেখানেই থাকো, তুমি মাগরিবে ফেরত আসবা, পড়তে বসবা, ওই বাচ্চা মাগরিবে আসে পড়তে বসে, পড়ে সন্ধ্যায় মাগরিবে মসজিদে যেতে পারবে না, তার কষ্ট হয়ে যাবে, সে যায় না। আমি অনেকবার বলছি, আপনি বলেন যে আমি আপনার কথা বিশ্বাস করতে? নো, আই উইল নট বিলিভ ইউ, আমি আপনাকে বিলিভ করবো না। আপনার বাচ্চা আপনাকে শোনে না মানে সে স্কুলে যায়, সে মাদ্রাসায় পড়তে চাইছে, আপনি বলছেন স্কুলে যেতে, সে যায়। সে চাইছিল সায়েন্সে পড়তে, আপনি বলছেন আর্টসে যেতে, সে গেছে আর্টসে। সে বলছে স্কুলে যাবে না, স্কুল কামাই করবে, আপনি বলছেন মোবাইল নিবা নাও, ফুটবল নিবা নাও, জার্সি নিবা নাও, ব্যাডমিন্টনের ব্যাট নিবা নাও, খালার বাড়ি 2 দিন বেড়াইবা যাও, হুন্ডা লাগবে নাও, কলেজে যাও। সে রেগুলার কলেজে যায়। আপনি বলছেন যে সলাত আদায় করার জন্য বলেন, ও শোনে না, আমি এটা বিশ্বাস করতে বলেন? না, আই উইল নট বিলিভ ইউ। সে আপনার সব কথা শুনে, শুধু বুঝি নামাজ কথা শুনে না। প্রেম করে 3 বছর আপনাকে বলছে মা বিয়ে করবো, আপনি বলছেন যে না বয়স হয়নি এখন না পরে। সে অনেক জ্বালা যন্ত্রণায় আছে বাট বিয়ে করেনি, আপনার কথা শুনেছে, আপনি বলছেন যে নামাজে যেতে বলেন, সে শোনে না। আপনি বলতেছেন আমি আপনাকে বিলিভ করতে, আমি বিলিভ করবো? নো, আমি কেন এটা বিশ্বাস করবো? আপনার ছেলে আপনার কথা মতো বিয়ে করে, আপনি না করছেন তাই বিয়ে করেনি, আপনি না করছেন তাই দাড়ি কাটে, আপনি মসজিদে স্কুলে যেতে বলেন স্কুলে যায়, আপনি প্রাইভেটে 8টা বাজে যেতে বলেন 8টা বাজে যায়, আপনি যা বলতেছেন তা করে, চুল ছোট করে কাটতে বলেন চুল ছোট করে কাটে, ও সব কথা শুনে, বুঝি আপনি মসজিদে যেতে বললেও যায় না? এখন বুঝি ওর দোষ? এখন ওর দোষ, বাচ্চার দোষ? এখন আপনার আন্তরিকতার অভাব এখানে, আপনার আন্তরিক, জি আপনার আন্তরিকতার অভাব। আপনি যেভাবে মন থেকে চেয়েছেন ও স্কুলে যাক, মাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, আপনি চাননি সে মুসল্লি হোক। আপনি মনে রাখবেন বাংলাদেশে না, পৃথিবীতে সূর্য যখন উদয় হয় আর অস্ত হয়, সুবহানাল্লাহ, সলাতের টাইমগুলো এমন একটা সময় যখন কারো কোনো কাজ থাকে না। আপনি দেখেন দুপুরে বিশ্রামের সময়, ওই সময় জোহর, আসরে একটু ফ্রেশ মন মানসিকতা, ওই সময় আসর, মাগরিব শরীরটা একটু স্থিতির হয়ে আসছে, মানে এবার একটু গুটায় নিয়ে আসতে হবে, অন্ধকার নেমে আসছে পৃথিবীতে, সবাই নিজ নিজ গৃহে ঢুকতে হবে, নিজ নিজ অবস্থান গ্রহণ করতে হবে। মাগরিব, ঈশা, এখন একটু ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমানোর আগের নামাজ, কিসের আগের নামাজ? ঘুমানোর আগের নামাজ, এখন সব কিছু শেষ করে ফেলতে হবে, খালাস। ফজর, ঈশার সময় 10টা বাজে ঘুমাইছেন, 11টা বাজে ঘুমাইছেন, ঘুমাইতে এসেছেন 3টা বাজে ঘুম ভেঙেছে আর ঘুমই আসতেছে না, মানে এবার আর ঘুমাবেন না, অপেক্ষা আছেন কখন সূর্য উঠবে, বাইরে যাবেন। ফজর, মানে এমন একটা ওয়াক্ত না যে ওয়াক্ত নামাজের সময় হচ্ছে আপনার কোনো ইম্পর্টেন্ট কিছু, এরকম কোনো সময় নামাজের সময় হয় না। তা আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে উদ্বুদ্ধ হলাম, যে যেটার আসলে মানুষের, একজন বাচ্চার সকালবেলার স্কুলের যতটা গুরুত্ব আছে, ফজরের নামাজের অতটা গুরুত্ব নাই। আরে ফজরের নামাজ তো অনেক পরে, সকালবেলার এই নামাজের, ফরজের আগে যে 2 রাকাত সুন্নত, তা দুনিয়া আর দুনিয়াতে যা আছে তার চাইতে উত্তম। আপনি এটা গুরুত্ব দিতে পারতেছেন না। আপনার এই বাচ্চা যদি বিল গেটস হয়ে যায়, জুকারবার্গ হয়ে যায়, কয় লক্ষ বিলিয়ন ডলার কামাবে, এই পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষের যত সম্পদ আছে, সব মানুষের শুধু ওই সম্পদ না যে সম্পদ সে উপার্জন করছে, যে সম্পদ তার জায়গা জমি, আমি বলতে চাচ্ছি যে মানুষ এখন তার রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে, মোট কথা হলো যত কিছু সম্পদ এই পুরো পৃথিবীতে ইহুদি, নাসারা, মুসলিম আর অন্য অন্য অজাতীয়, কোরআনুল কারীমে ইহুদ, নাসারা, মুসলিম এভাবেই তো আসছে নাকি, আর অন্য অন্য আরও যা আছে নামে বে নামে, সকল মানুষের সকল সম্পদ যদি এক জায়গায় করা হয় ফজরের 2 রাকাত সুন্নত, শুধু তার থেকে উত্তম না, এই সমস্ত উত্তম জিনিসগুলো যেখানে রাখছে, ওই ধরেন মানুষ বলে না আমও সালাও, আমও গেলো সালাও গেলো, তার মানে আম আর সালা বিক্রি করে যেটা হবে ওটার চাইতে উত্তম এই 2 রাকাত সালা। তো আপনি আপনি আপনার বাচ্চাকে উঠাননি কারণ সে স্কুল মিস করবে, এটা আপনার মনে হয়? আপনার ঘরে আগুন লাগলে উঠাতেন না?
শোয়ে রাখতেন। এ কেমন বাবা মা যে তার বাচ্চাকে নিজ হাতে জাহান্নামে ফেলে, এ কেমন বাবা মা যে তার বাচ্চার অনন্ত জীবন নষ্ট করে এমন একটা জীবনের পিছনে ছোটে যেই জীবন এই বাপই জানে না কি আগে বাপ মরবে নাকি ছেলে মরবে। কত বোকা আমরা বাবারা, কত বোকা আমাদের বাবারা, কত বোকা আমাদের এই ভাইগুলো কয়দিন পরে বাবা হবে, যারা তাদের ছেলে সন্তানকে জাহান্নামে ফেলে ফেরাউন হামান কামানের অনুসারী করে। সলা কি জানেন? সলা একমাত্র ইবাদত যেটা আদায় না করলে আল্লাহর নবী বলেছে যে আমার মঞ্চে আগুন জ্বালাই দেই। কি দেই? হ্যাঁ, দাঁত ভেঙে ফেলছে কিচ্ছু বলে নাই, মাথার মধ্যে উটের বুড়ি উঠাই দিছে কিচ্ছু বলে নাই, পাগল বলছে কিচ্ছু বলে নাই। না, পাগল বললে অসুবিধা ছিল না, মনে কষ্ট লাগার কিছু নাই, কিন্তু যখন যে মানুষগুলো আলামিন বলেছে, যে মানুষগুলো ভদ্র বলেছে, নম্র বলেছে, সম্মান করেছে, ইজ্জত করেছে, তাদের মেয়ে দিতে চাইছে, সম্পদ দিতে চাইছে, রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাইছে, ওই মানুষগুলো যখন পাগল বলে তখন খুব মনে কষ্ট লাগে। রিক্সাওয়ালাকে যদি বলেন যে এই রিক্সা যাবি, 25 বছর 30 বছরের ছেলেরা 55 বছরের বলে এ রহিম যাবা, এই সুমন যাবা, চেনি আর কি এলাকার, এ যাবি, ওর কিন্তু মনে কষ্ট লাগে না, ও লাগে, ও জানো রিক্সাওয়ালা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলামিন ছিলেন, তখন তিনি এতটা ইজ্জতের অধিকারী ছিলেন যে এরা বললো যে তোমাকে ক্ষমতা দিয়ে দেব, তখন তিনি এতটা বিশ্বস্ত ছিলেন বললো যে সবচেয়ে সুন্দরী মেয়ে দিয়ে দেব তোমাকে, তিনি এতটা বিশ্বস্ত ছিলেন যে সবার থেকে সম্পদ এনে এনে তোমাকে আমাদের সবার ধনী করে দেব। ওই লোকগুলো যখন পাগল বলে কত দুঃখ লাগার কথা, তিনি বলেননি, কিচ্ছু বলেননি, কিচ্ছু মানে কিচ্ছু, কোনো বদদোয়া দেননি, একমাত্র সলাতের জন্য বলেছে যে আমার ইচ্ছা হয়। এবার চুপ করে চোখ বন্ধ করে ভাবুন তো, আল্লাহ নবীর ইচ্ছা হচ্ছে মানে মনটা পুড়ে যাচ্ছে, এরা নামাজ পড়ে না যে আগুন লাগাই দিই, কত দুঃখ হচ্ছে চিন্তা করুন তো, একটু চোখ বন্ধ করে ভাবুন ভিতরটা কত জ্বললে, কত পুড়লে, কত অশান্তি, কত কষ্ট হলে বলে যে উফ, মনটা চায় যে আগুন ধরাই দিয়ে এদের ঘরে, কত রাগ হলে এমনটা বলতে পারে এত দয়ার নবী যাকে রব বলেছে রাহমাতাল্লিল আলামিন, পৃথিবীর জন্য যিনি দয়া হিসেবে আসছে, মানে যার একজনের দয়া দিয়ে পৃথিবী এখন দয়াবান, জীবন্ত কন্যা পুঁতে ফেলতো সেটা আর নাই, মানুষ তার মা বিয়ে করতো সেটা আর নাই, মানুষ তার সন্তান মেরে ফেলতো সেটা আর নাই, মানুষ কোনো অধিকারই ছিল না মানুষের, যার জোর যার মূল্যক তার, এখানে মানুষের এখন একটা দয়া রহমতের একটা সম্পর্ক, এত করুণ একজন আরেকজনকে করে, বন্ধুত্বের সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, পিতৃর সম্পর্ক, এত কিছু যার দয়াই হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দয়া হিসেবে পাঠাইছে, ওই অত দয়ার মানুষটা বললেন যে আগুন ধরায় দেবে, কেন বলেন তো?